কোশ্চেন তোমাদেরকে যতটুকু সুন্দর করে জিনিসগুলোকে এক্সপ্লেইন করা যায়। কোশ্চেন ইজ এ প্লাস বি সমান টু বি টু দি পাওয়ার টি এবং থ্রি এ প্লাস টু বি ইকুয়াল টু আই থ্রি হলে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করো। ওকে, এ ও বি ম্যাট্রিক্স নির্ণয় করো। কোশ্চেনটা একটু সহজ লাগে আবার কঠিনও লাগে, তাই না? কোশ্চেনটা একটু সহজ লাগে আবার কঠিনও লাগে। তো দেখো, চলো আমি আর বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি। একটু সহজ লাগে, দেখো আমি প্রথমটা দেখো, যেহেতু এ এবং বি নির্ণয় করতে বলছে, তো আমরা অপনয়নে যাবো। দেখো, এ প্লাস বি সমান টু বি টু দি পাওয়ার টি ইকুয়েশন নাম্বার ওয়ান অ্যান্ড থ্রি এ প্লাস টু বি ইকুয়াল টু আই থ্রি ইকুয়েশন নাম্বার টু। অপনয়ন পদ্ধতিতে যাব কি, দেখো যে একের সাথে দেখো তিন গুণ করলাম, মাইনাস দুই করলাম, তাইলে থ্রি এ মাইনাস থ্রি এ বাদ চলে যায়, তাই না? বুঝো, একের সাথে তিন গুণ করলাম, থ্রি এ থ্রি বি, আর এখানে থ্রি এ টু বি, বি এর সাথে কিন্তু দুইয়ের সাথে কিন্তু কোনো কিছু গুণ করা নাই, তাহলে এখানে হয়ে যাচ্ছে থ্রি বি, তার থেকে টু বি বিয়োগ করতেছ, থাকবে শুধু বি। এখানে তিন আছে কিন্তু, তাহলে এখানে তিন দুটা ছয় মাইনাস আই থ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর অঙ্কটার জন্যে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উভয় পাশে আমরা ট্রান্সপোজ করব, সিক্স বি টু দি পাওয়ার টি মাইনাস আই থ্রি, ঠিক আছে? তো তোমরা অনেকে হয়তো এটার পরে কি হবে বুঝতে পারতেছো না, উভয় পাশে কি করছি আমরা, ট্রান্সপোজ করছি সবগুলো ম্যাট্রিক্সের কেসে। এখন দেখো, এটার লজিক যেটা ছিল, বেসিক যেটা ছিল, যে এ প্লাস বি অর এ মাইনাস বি দিলাম, এ মাইনাস বি টু দি পাওয়ার টি ইকুয়াল টু বি টু দি পাওয়ার টি মাইনাস বি টু দি পাওয়ার টি ইকুয়াল টু, লজিক হচ্ছে এটা, ঠিক আছে? যে ট্রান্সপোজের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা। তো তাহলে এখন বলো, সিক্স তো কনস্ট্যান্ট টার্ম বাইরে গেল, বি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার টি মাইনাস আই থ্রি টু দি পাওয়ার টি, এমন বলো আই থ্রি হচ্ছে একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে আগেরটাই থাকে, অর্থাৎ এখানে আই থ্রি থাকবে, আর একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করলে সেটা বেসিক ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যায়। তাহলে বি টু দি পাওয়ার টি ইকুয়াল টু সিক্স বি মাইনাস আই থ্রি, এটা আসছে। ওকে, করলাম, ঠিক আছে, এই পর্যন্ত আসলাম, এখন কি করব, তাই না? এখন একটু কনফিউশন লাগতেছে না, বলো এখন কি করব? একটু কনফিউশন আসতেছে আমি বুঝতে পারতেছি। সো এই কনফিউশনের জায়গাটা আমরা এখনই শেষ করে ফেলবো। দেখো, সেটা হচ্ছে, দেখো বি টু দি পাওয়ার টি এর সাথে ছয় গুণ আকার আছে, সো ছয় গুণ করে দিই। দেখো, সিক্স বি টু দি পাওয়ার টি ছয় হচ্ছে ছত্রিশ বি মাইনাস সিক্স আই থ্রি, এই যে লিখলাম, বলো সিক্স বি টু দি পাওয়ার টি, সিক্স বি টু দি পাওয়ার টি সমান কি হয়, বি প্লাস আই থ্রি, বি প্লাস আই, কারণ তোমাকে এ এবং বি বের করতে বলছে, বি টু দি পাওয়ার টি লাগে নাই, এই জন্য বি টু দি পাওয়ার টি এর ভ্যালু আমরা রিপ্লেস করে দিব, ঠিক আছে? তো তাইলে চলো দেখো নেক্সট অংশ, মানে আসলে অঙ্কের উপর দিয়ে অঙ্ক করা, মানে কিছু তো দেয় নাই ওইভাবে, সো অঙ্কের উপর দিয়ে তোমাকে অঙ্ক মিলিতে হবে, এবং তুমি যদি কৌশলটা না বুঝে যাও তাহলে তুমি পরীক্ষায় বাস খাবা পারবা না। ওকে, এই জন্য অঙ্কের উপর দিয়ে অঙ্ক মিলে অঙ্কটা করে আসতে হবে, আর আমাদের এরপর আমরা আরেকটু ভালো অঙ্কতে যাবো দেখবা, ওকে, যেগুলো পরীক্ষার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। তো এবার দেখো এরপরের কন্টেন্ট, বা এই যে সিক্স বি টু দি পাওয়ার টি, এটার ভ্যালু এখান থেকে আমরা বসায় দিব, দ্যাট ইজ বি প্লাস আই থ্রি, আর ডান পাশে হচ্ছে ছত্রিশ বি মাইনাস সিক্স আই থ্রি, তাহলে ছত্রিশ বি এপাশে আসলে বিয়োগ করলে মাইনাস পঁয়ত্রিশ বি, আর আই থ্রি এপাশে গেলে মাইনাস সেভেন আই থ্রি, পাঁচ সাথে পঁয়ত্রিশ, মাইনাসে মাইনাসে কাটা গেল, তাহলে বি ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ অফ আই থ্রি, তাই না? চাইলে চলে আসে এবার, এটা তো একটা অ্যান্সার। এবার দেখো, যেহেতু এর ভ্যালু লাগবে, তো ইকুয়েশন নাম্বার ওয়ান এবং টু এই দুইটাই তো তোমাকে কোয়েশ্চনে দিয়ে দিয়েছে, দুই এক নম্বরে তো বি টু দি পাওয়ার টি আছে, সো এটা তো করতে পারবো না, দুই নম্বরটা দেখো দুইয়ে টু বি, সো এখান থেকে করা যাবে। তো দুই নম্বরে এবার, দুই নম্বরে এবার তুমি বি এর মান বসাবা, বি এর মান বসালে থ্রি এ প্লাস টু ইন্টু বি এর মান ওয়ান বাই ফাইভ অফ আই থ্রি ইকুয়াল টু, শুধু আই থ্রি থাকে,
হ্যাঁ, সো টু বাই ফাইভ আই থ্রি, তার মানে থ্রি এ সমান আই থ্রি মাইনাস টু বাই ফাইভ অফ আই থ্রি, তো পাঁচের থেকে দুই গেলে তিন হয় সমান থ্রি বাই ফাইভ আই থ্রি। ওয়াও, তো এ থ্রির সাথে এ থ্রি কাটা যাবে, তার মানে এ ইকুয়াল টু, বাহ সুন্দর, ওয়ান বাই ফাইভ আই থ্রি সমান বি, সমান বি, তার মানে ওকে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। দেখছ আসলে কি থেকে কি মিলে ফেললাম বা কি হয়ে গেল, তাই না? হ্যাঁ, তো এখানে আমি আবার বলি, এই যে আমাদের ক্যালকুলেশনের মূল জায়গাটা এখান থেকে শুরু হয়েছে, অপনয়নের মাধ্যমে আমরা এখানে একটা জিনিস আনলাম, তারপর তাকে ট্রান্সপোজ করলাম, অঙ্ক মিলানোর জন্যে ট্রান্সপোজ করে এই ট্রান্সপোজের এই শর্ত দিলাম, দিয়ে কিছু কাজ করলাম, করে মানটান বসায় অঙ্ক মিলে ফেলছি।